হ্যালো বন্ধুরা, টেকনোডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে আনবক্সিং এবং রিভিউ করব কিউসি ওয়াওয়ের মিনি টু হেডফোনটি। এই ইয়ারফোনটির প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা এবং এই ইয়ারফোনটি হচ্ছে এক কানে ইয়ারফোন, অর্থাৎ আপনারা শুধুমাত্র কথা বলার জন্য এই ইয়ারফোনটি ইউজ করতে পারেন। তো চলুন আগে আমরা বক্সটিকে আনবক্সিং করে ফেলি। খুবই চমৎকার একটি প্যাকেট এবং ছোট্ট একটি ইয়ারফোন আপনারা দেখতে পাচ্ছেন কিউসিওয়াইয়ের লোগো দিয়ে। মেবি আরও কিছু খুলতে হবে আমাদেরকে। ওয়াও, এখানে পাচ্ছেন আপনার ছোট্ট একটি ইউজার ম্যানুয়াল এবং এই ইউজার ম্যানুয়ালটার মধ্যে ইংলিশ এবং চায়না দুটো ভাষায় আপনারা পাচ্ছেন। তার সাথে একটা বক্স, বক্সের মধ্যে আপনার থাকছে চার্জিং কেবল এবং আরও এক্সট্রা দুটি ইয়ারবাড। তো চলুন আগে আমরা এই হেডফোনটিকে আনবক্সিং করে ফেলি। বাহ, খুবই কিউট ছোট্ট একটি ইয়ারবাড আপনারা দেখতে পাচ্ছেন এবং এক কানের। এই সম্পূর্ণ হেডফোনটি হচ্ছে এক কানের এবং আপনারা শুধুমাত্র কথা বলার জন্য, হ্যাঁ এমন না যে আপনারা গান শুনতে পারবেন না, কিন্তু এক কানে হেডফোন দিয়ে খুব ভালো কোয়ালিটির গান আপনারা শুনতে পারবেন না। তার সাথে এটা একটা লো বাজেটের হেডফোন আপনারা বুঝতে পাচ্ছেন। তো এই ইয়ারফোনটি আগে অন করে দেখি। অলরেডি পাওয়ার অন হয়ে গিয়েছে এবং এলইডি ইন্ডিকেটরটি কিন্তু ব্লিঙ্ক করছে এবং তার সাথে এখানের মধ্যে রয়েছে USB 2.0 চার্জিং পোর্ট এবং খুবই ছোট এবং কমফোর্টেবল একটি ইয়ারফোন এবং সম্পূর্ণ বডিটি হচ্ছে প্লাস্টিকের। বিল্ড কোয়ালিটিও আমি আপনাকে বললো প্রাইস হিসেবে চমৎকার, যেহেতু এটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। তো চলুন আমরা আগে কানেক্ট করে ফেলি ফোনের সাথে। কিউসিওয়াই মিনি টু জাস্ট এক ক্লিকে অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে। এখানের মধ্যে আপনারা একটা পাওয়ার বাটন পাচ্ছেন, যে পাওয়ার বাটনটি প্রেস করে ধরে রাখলে আপনারা এই হেডফোনটি অন অফ করতে পারবেন এবং এই পাওয়ার বাটনটি দিয়ে আপনারা গান প্লে করতে পারবেন, পজ করতে পারবেন এবং তার সাথে নেক্সট সং, প্রিভিয়াস সংও যেতে পারবেন যদি আপনারা পাওয়ার বাটনটি 2 বা 3 বার প্রেস করেন। অন্যান্য হেডফোনগুলোর মধ্যে ডান কান এবং বাম কানের নির্দেশনা থাকলেও এই হেডফোনটি কিন্তু আপনারা ডান কান এবং বাম কান দুটি কানের মধ্যে ব্যবহার করতে পারবেন এবং তার সাথে এই হেডফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং মাইক্রোফোন কোয়ালিটিটাও আমি আপনাদেরকে বলবো প্রাইস হিসেবে মিডিয়াম কোয়ালিটি। আপনারা যদি সবসময় মোবাইল ফোনটি পকেট থেকে বের করতে আপনার অসুবিধা হয় বা আপনার বিরক্ত লাগে, তাহলে আপনারা এই হেডফোনটি ইউজ করতে পারেন ফোন রিসিভ করার জন্য এবং কল করেও আপনারা আপনার ফোনটি রেখে দিয়ে কিন্তু আপনারা এই ইয়ারফোনটি দিয়ে খুব সহজে কথা বলতে পারেন। এবং এই ইয়ারফোনটি কিন্তু কানের মধ্যেও ভালোভাবে পারফেক্টলি ফিট হচ্ছে এবং যথেষ্ট কমফোর্ট ফিল করছিলাম এবং এটা কিন্তু খুব সহজে পড়ে যাওয়ার পসিবিলিটিও কম। এই ইয়ারফোনটি কিনতে আপনারা আমাদের স্পন্সর আগ্রাবাদ রাখতে হবে, যেমন সেন্টারের জজুবিডি শপের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই ইয়ারফোনটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। টেকনোডের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।